রাজধানীর পশুরহাটে আসতে শুরু করেছে কোরবানির গরু। এদিকে ঢাকার বাইরে জমজমাট বেচা কেনা। কোরবানির পশুরহাটের খবর জানাতে এই মুহূর্তে দিনাজপুরের কাহারুলে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল, চট্টগ্রামের সাগরিকায় আছেন শফিকুল আলম এবং রাজধানীর আফনামনগর হাটে আছেন সানবীর রুপল। সরাসরি প্রথমে যাচ্ছি দুলালের কাছে। কুরবানির পশুরহাট যত ঘনিয়ে আসছে, কুরবানির আপনার ঈদ যত ঘনিয়ে আসছে, আপনার কুরবানির পশুরহাটকে তত বেচাকেনা জমজমাট এখানে হয়েছে। এটি কাহারুল উপজেলার সবচেয়ে বড় হাট। সকাল থেকে এখানে যারা পশু বিক্রেতা তারা কিন্তু তাদের গরুগুলো এখানে নিয়ে এসেছেন। আপনারা দেখছেন যে এখানে প্রায় কয়েক হাজার গরু এখানে উঠেছে এবং এখানে যা ক্রেতা এবং ক্রেতারা যেটা বলছেন যে গরুর দাম গতবারের চেয়ে আপনার এখানে কিছুটা বেশি। তারা বলছেন যে ছোট আকারের যে গরুগুলো এখানে বিক্রি হচ্ছে আপনার 50 থেকে আপনার 65,000 টাকা এবং যারা মাঝারি গরু সেই গরুটা সবচেয়ে বেশি চাহিদা, এখানে বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 85,000 টাকা পর্যন্ত এবং বড় যে গরুগুলো সেগুলো আপনার 90 থেকে আপনার 1,20,000 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন যে দাম কিছুটা হলো বেশি, তবে বিক্রেতা যারা গরু পশুপালন যারা করেছেন তারা যেটা বলছেন যে গো খাদ্যের দাম বেশি হওয়ার কারণে কিন্তু এবার গরুর দাম তাদেরকে বেশি চাইতে হচ্ছে, কারণ তারা কোনো সেভাবে পোষাচ্ছে না। আর আপনার গাড়ি কাহারোল হাটের যে আপনার সার্বিক যে অবস্থা, এখানে দেখছেন যে আপনার ক্রেতা বিক্রেতার আপনার ভিড়ে কিন্তু একটি জমজমাট দৃশ্য হয়েছে এবং এই হাটে আপনার বিশেষ করে আপনার যে ব্যবস্থাপনা সেখানে কিন্তু জেলা প্রাণী সম্পদ বিভাগ থাকে, আপনার এখানে মেডিকেল টিম রয়েছে, তারা দেখছেন যে অসুস্থ রুগ্ন গরুর জন্য বিক্রি না হয়। পাশাপাশি এখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং জেলা আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার এখানে এসেছেন। তারা যেটা বলছেন যে এখানকার যেন কোনো কেউ প্রতারিত না হয় এবং যারা এখানে বিক্রি করতে আসছেন তারা যেন কোনো সমস্যা না পড়ে, এই বিষয়গুলোকে দেখভাল করার জন্য এখানে আপনার যথেষ্ট আপনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনাজপুরে এইবার মোট 66টি আপনার হাট এখানে ছোটো বড় মিলে এখানে বসে সারা জেলায়। তো আমার কাছ থেকে কাহারুল এই হাট থেকে সর্বশেষ এই ছিল। এবার আমি চলে যাচ্ছি চট্টগ্রামে রয়েছেন শফিকুল হক, শফিকের কাছে। এই কোরবানি ঈদের দিন আর 5 দিন থাকলেও কিন্তু ইতিমধ্যে বলা যায় জমতে শুরু করেছে চট্টগ্রামে যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো। আমি এই মুহূর্তে চট্টগ্রামে যে সাগরিকা পশুর হাট রয়েছে সেখানে আছি। সেখানে কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে, প্রত্যন্ত এলাকা থেকে বড় বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু এই হাটে আনা হয়েছে। এবং আমি তথ্য জানি রাখি যে প্রাণী সম্পদ অধিদপ্তর যেটি বলছে চট্টগ্রাম বিভাগে এবার গরুর চাহিদা প্রায় 18 লাখ, সেক্ষেত্রে মাত্র 50,000 গরুর ঘাটতি থাকতে পারে, যেটি দেশের অন্যান্য অঞ্চল থেকে সেটি পূরণ করা যাবে আইনে। এবং পাশাপাশি যে চট্টগ্রামে যদি বলতে, চট্টগ্রাম জেলায় কিন্তু গরুর চাহিদা বা পশুর চাহিদা যেটি বলছে 8 লাখ, সেক্ষেত্রে মাত্র 25 থেকে 30 হাজার গরুর এখানে সংকট রয়েছে, ঘাটতি রয়েছে, সেগুলো দেশের অন্যান্য যে এলাকা থেকে যে গরুগুলো বড় বড় গরু আছে সেগুলো দিয়ে চাহিদা পূরণ হওয়া হবে। তো এই যে শুধু সাগরিকা বিবির হাট সহ যে পোস্তাগুলো অস্থায়ী যে হাট এবং অস্থায়ী আরও 60টি সহ মোট 10টি বড় বড় হাট বসছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায়। এই হাটগুলো তো মূলত চট্টগ্রাম নগরীর বাজার নিয়ন্ত্রণ করে। তো এখানে এই যে হাটকে কেন্দ্র করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রামের এই যে বিবির হাট এবং যে সাগরিকা হাট, এখানে সবচেয়ে বড় বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু এই হাটের মধ্যে তোলা হয়। এবং এখানে যে আপনি হয়তো জানেন দেশের অন্যান্য এলাকায় যে গরু কুরবানি হয় তার চেয়ে বেশি গরু কোরবানি হয় কিন্তু চট্টগ্রামে, অর্থাৎ এই যে বিবিরহাটে সবচেয়ে বড় বড় গরুগুলো এখানে উঠেছে। এবং যদিও আর 5 দিন বাকি আছে, মোটামুটি বলা যায় যে বেচাকেনা মোটামুটি শুরু হয়েছে সেরকম বলছে। তবে এবার ক্রেতাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে এবার গরুর দাম অন্যান্য বছরের চেয়ে কিন্তু একটু দাম বেশি বলে বলছেন এখানকার ক্রেতারা। তো সব কিছু মিলিয়ে বলতে পারি মোটামুটি জমি উঠেছে চট্টগ্রামের প্রচুর হাটগুলো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবং চলে যাচ্ছি ঢাকায়। শফিক, ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে যে 19টি হাট বসেছে, সেই 19টি হাটের মধ্যে আমি এখন যে আফতাবনগর হাটে আছি সেটি মোটামুটি উন্মুক্ত স্থানেই রয়েছে, কিন্তু এছাড়া ঢাকার যে অন্যান্য বিভিন্ন জায়গার হাটগুলো আছে বিশেষ করে রাস্তা সংলগ্ন, সেখানে গরুর হাটের ইজারা নিয়েছেন উন্মুক্ত স্থানে গরুর হাট বসানোর জন্য, কিন্তু কোথাও কোথাও সেই গরু এসে রাস্তা পর্যন্ত ঠেকেছে, যার ফলে চলাচলে কিন্তু নির্বিঘ্ন করার কথা বলা হলেও সেটি কিন্তু আর থাকছে না।
অবস্থা তো মোটামুটি বিঘ্ন ঘটছেই। আর আফতাবনগর পশুর হাটের এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে কি নতুন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু আসছে এবং সেই পশুগুলো হাটের মধ্যে প্রবেশ করছে এবং এখনো অনেক জায়গা খালি আছে, যার ফলে আরো যে কয়েকদিন বাকি আছে সে কয়েকদিন আরো পর্যাপ্ত পরিমাণ গরু আসবে বলে মনে হচ্ছে। এবং এর বাইরে আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে কি গত কয়েক বছরে পশুর নিজস্ব দেশীয় পশুর কোনো সংকট হয়নি এবং নিজস্ব যে ফার্মগুলো আছে সেই খামার থেকেই এই পশু সরবরাহ করা হয়ে থাকে এবং বলা হয়ে থাকে যে 1 কোটি বা 1 কোটির কিছু বেশি পশু এই কুরবানির সময় প্রয়োজন হয় এবং সেই পশুগুলোর চাহিদা পর্যাপ্ত পরিমাণ যেমন থাকে এবং সেই অনুযায়ী সারা বছর ধরেই এখন বিভিন্ন খামার তারা লাভজনক ব্যবসা হিসেবে এটিকে এই পশুকে পুষে থাকেন এবং সেই হিসাবে করে গরুর পর্যাপ্ত সরবরাহ কিন্তু দেশীয় বাজার থেকেই হয়ে থাকে এবং যার ফলে এবারও কিন্তু সেরকম প্রাণী সম্পদ অধিদপ্তর সেটি জানিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু পশুর হাট তবে জমে ওঠেনি, তবে কিছু কিছু ক্রেতা যারা আসছেন তারা যাচাই বাছাই করছেন এবং এবারও দেখা যাচ্ছে যে অন্যান্য বছরের মতো বড় পশুর দাম বেশ বেশি এবং মাঝারে পশুর দামও বেশ বেশি। তবে আগামী কয়েকদিন পরে 2-3 দিন পরে হয়তো বোঝা যাবে যে গরুর হাটের বেচা কেনা কেমন জমে উঠছে। তো এখন পর্যন্ত এই ছিল আফতাবনগর থেকে সবশেষ তথ্য। দর্শক, কোরবানির পশুর হাটের পরিস্থিতি সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আফতাবনগর থেকে, এর আগে ছিলাম চট্টগ্রাম এবং দিনাজপুর থেকে। এলো অ্যাক্টিভ সেফ সাবান 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে, দাম মাত্র 40 টাকা।